আসসালামু আলাইকুম। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের আজকের পর্বে আমরা দেখব অ্যাবস্ট্রাক্ট ক্লাস। তো এতক্ষণ আমরা যে ক্লাসগুলো তৈরি করি বা যে অবজেক্টগুলো তৈরি করি তার ব্লু প্রিন্ট হচ্ছে ক্লাস, ঠিক না? মানে ক্লাসটা যেরকম ওই ওয়াইজ কী হয়, একটা অবজেক্ট তৈরি হয়। তো আপনি চাইলে একটা ক্লাসেরও ব্লু প্রিন্ট তৈরি করতে পারেন। যেমন একটা ক্লাসে কী কী থাকবে তা হচ্ছে আপনি আগে থেকেই বা পূর্বে থেকে কী করতে পারবেন, একটা ব্লু প্রিন্ট তৈরি করবেন। মানে জিনিসটা হচ্ছে এরকম, ধরুন আপনি একটা কাজ করবেন, কাজ করার আগে কী করেন, একটা প্ল্যান করেন, ঠিক না? তো হয়তো ওই প্ল্যানে আপনার 10টি কাজ করতে হবে, আপনি লিস্ট করলেন একটা খাতাতে। তো এমন হতে পারে যে 10টি কাজ আপনার হলো না, কিন্তু 5টি কাজ আপনি ইমপ্লিমেন্ট করলেন, কিন্তু ওই 10টি কাজ কিন্তু ওই কাজেরই অংশ। মানে ওই একটা কাজ করতে আপনার 10টি পার্টে হয়তো কাজ করতে হবে, বা হচ্ছে ওই কাজটা সম্পন্ন হতে আপনার 10টি স্টেপ কমপ্লিট করতে হবে। কিন্তু এমনও হতে পারে যে হয়তো আপনার ওই 10টি স্টেপ প্রয়োজন নয়, 3টি স্টেপ প্রয়োজন, এরকম হতেই পারে, ঠিক না? আবার এমন হতে পারে যে আপনি এমন একটা কিছু তৈরি করলেন যেটাকে ব্যবহার করে অন্য কেউ এখান থেকে হেল্প নিতে পারবে, ঠিক আছে? তো এই টাইপের এটাকে বলা হয় অ্যাবস্ট্রাক্ট ক্লাস। তো আমরা একটু দেখি যে অ্যাবস্ট্রাক্ট ক্লাসটা কীরকম বা হচ্ছে কীভাবে তৈরি করতে হয়। তো এখানে দেখেন আমরা সবসময় কী করি, এখানে হচ্ছে আপনার ইউজারকে এক্সটেন্ড করছি, ঠিক না? সবগুলাতে তো আমি ধরেন আমরা বেস থেকে দেখি যাতে আরেকবার একটু প্র্যাকটিস হয় আর কি, ঠিক আছে? তো অ্যাবস্ট্রাক্ট ক্লাসে যেটা করতে হয়, আপনাকে ক্লাসের শুরুতে লিখে দিতে হয় অ্যাবস্ট্রাক্ট, ঠিক আছে? তো অ্যাবস্ট্রাক্ট লিখে আপনি এখানে লিখবেন হচ্ছে দেন ক্লাস, ওকে? দেন হচ্ছে ক্লাসের নেম। তো আমি হয়তো এখানে বলে দিলাম হচ্ছে কি যে ক্লাসের নাম হচ্ছে ইউজার, ঠিক আছে? তো এরপর বলে দিতে হবে যে আসলে এই ইউজার ম্যানেজ করতে গেলে আমার কী কী লাগবে সেটা হচ্ছে আমি বলে দিব, ঠিক আছে? তো আমি ধরেন এখানে একটা কনস্ট্রাক্ট নিলাম, কনস্ট্রাক্ট, আচ্ছা কনস্ট্রাক্ট নেন, সমস্যা নাই। তো কনস্ট্রাক্টের মধ্যে ধরুন আমি কিছু জিনিস নিলাম, ধরুন এরকম নিলাম ডলার, অথবা এরকম নিলাম ফার্স্ট নেম, ঠিক আছে? ফার্স্ট নেম নিলাম, এখানে একটা ডলার চিহ্ন হবে, ঠিক আছে? ফার্স্ট নেম, দেন জাস্ট নেম নিলাম, হ্যাঁ। আর আরেকটা হচ্ছে ধরুন আমি নিলাম হচ্ছে সে এই নামটাকে আমাকে শো করাবে। তো একটা জিনিস দেখেন, আমি কিন্তু এখানে কোনো প্রপার্টি ডিক্লেয়ার করিনি, ঠিক না? জাস্ট হচ্ছে আমি কনস্ট্রাক্টে বলে দিয়েছি ফার্স্ট নেম। তো আপনি যদি কোনো একটা ক্লাসে চাইলে হচ্ছে আপনি যদি কনস্ট্রাক্টরে ডিক্লেয়ার করে দেন দিস ডট ফার্স্ট নেম, এটা অটোমেটিক্যালি এখানে ডিক্লেয়ার হয়ে যাবে, আপনাকে এখানে আবার এভাবে ফার্স্ট নেম না দিলেও চলবে, ঠিক আছে? সে বাই ডিফল্ট কী করবে, এখানে একটা পাবলিক প্রপার্টি বানিয়ে নিবে, মানে প্রোটেক্টেড না বা প্রাইভেট না, জাস্ট পাবলিক বানিয়ে নিবে। তো দেন আরেকটা ফাংশন আমরা তৈরি করতে পারি, ধরুন fn দিয়ে তৈরি করে দিলাম হচ্ছে যে শো নেম, হ্যাঁ শো নেম। তো শো নেম কী করবে, সে হয়তো এখান থেকে রিটার্ন করবে, রিটার্ন দিস ডট ফার্স্ট নেম, ঠিক আছে? ডান। এখন এই ক্লাসকে, এটা কিন্তু একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস, জাস্ট ব্লু প্রিন্ট, এটা কিন্তু কোনো ক্লাস না, আপনি এটার আন্ডারে কিন্তু কোনো অবজেক্ট তৈরি করতে পারবেন না। ধরুন আপনি চেষ্টা করতেছেন তৈরি করার জন্য, আমি নিতে হচ্ছে যে নিউ ইউজার, নিউ ইউজার ইকল হয়তো এরকম দিতে পারেন, অথবা এরকম দেবেন ইউজার ওয়ান দিলেন, ডলার ইউজার ওয়ান ইকল হচ্ছে কি নিউ ইউজার। তো এখানে দেখেন আপনি কী বলতেছে, আপনাকে হচ্ছে কিছু প্যারামিটার দিতে বলতেছে, আচ্ছা দিলাম, ধরুন দিলাম হচ্ছে যে সোহেল, ঠিক আছে? তো দিয়ে যদি আপনি এটাকে প্রিন্ট করেন, ধরেন প্রিন্ট আর দিলেন এখান থেকে, প্রিন্ট আর ইউজার ওয়ান, তো আউটপুটটা দেখলে কীরকম আসে দেখেন, ক্যান নট ইনিশিয়েট অ্যাবস্ট্রাক্ট ক্লাস ইউজার, হ্যাঁ। আপনি কী করতে পারবেন না, ইনস্ট্যান্সিয়েট, সরি আপনি ভুল উচ্চারণ করতেছিলাম, ইনস্ট্যান্সিয়েট মানে হচ্ছে এই যে আমরা যে একটা ইনস্ট্যান্স তৈরি করতেছি, হ্যাঁ, এই অবজেক্টটাকে বলা হয় ইনস্ট্যান্স, হ্যাঁ, যে এই ক্লাসের একটা ইনস্ট্যান্স হচ্ছে কি এই অবজেক্টটা। তো এই অ্যাবস্ট্রাক্ট ক্লাসের আন্ডারে কী করা যায় না, কোনো অবজেক্ট তৈরি করা যায় না। তাহলে প্রসেস কী, প্রসেস হচ্ছে দেখেন ইউজারটা হচ্ছে আমার বেস ক্লাস, হ্যাঁ, মানে হচ্ছে এই ইউজার থেকে আমি কী করবো না, ধরুন হচ্ছে কোনো অবজেক্ট তৈরি করবো না, কিন্তু এই ইউজার দিয়ে আমি অন্যান্য ইউজারকে তৈরি করতে পারবো। যেমন ধরুন হচ্ছে আমার টিচার দরকার, স্টুডেন্ট দরকার, এমপ্লয়ি দরকার, অথবা হচ্ছে আমার অন্যান্য ইউজারগুলো আমার দরকার। তো আমি ধরেন এখানে একটা ক্লাস তৈরি করলাম, যে ধরুন ক্লাস দিলাম হচ্ছে কি টিচার, ঠিক আছে? তো টিচার কী করবে, সে হচ্ছে এক্সটেন্ড করবে, হ্যাঁ, এক্সটেন্ডস। তো এক্সটেন্ড করবে কাকে, সে করবে হচ্ছে ইউজারকে, ঠিক আছে? দিলাম। তো দেওয়ার পর দেখেন এখন যদি আপনি টিচার তৈরি করতে চান, ধরুন আমি টিচারই তৈরি করলাম, টিচার, দেখেন তখন কী হবে, তখন কিন্তু আপনার দেখেন অটোমেটিক্যালি সেই ডেটাগুলো এখানে নিয়ে নিয়েছে।
এবং দেখেন যদি আমি এখান থেকে অন্য কিছু কল করি, ধরুন দিলাম হচ্ছে ইউজার ওয়ান শো নেম, মানে এখানে যে নেমটা আসবে এটাই কিন্তু আমাকে শো করছে বাই ডিফল্ট। আমি নেম দিলাম এখানে, এখানেও নেম দিলাম, দেখেন রিলোড, আপনি কিন্তু নেমটা দেখতেছেন। মিনস হচ্ছে মানে আপনি এই ইউজারটা হচ্ছে আমার ব্লু প্রিন্ট, মানে এখানে হচ্ছে আমি ফাংশনাল কোনো কাজ করব না, বা হচ্ছে এটা এটাকে নিয়ে বা হচ্ছে এই ক্লাসের আন্ডারে আমি কী করবো না, কোনো অবজেক্ট ক্রিয়েট করব না, জাস্ট হচ্ছে কি এটাকে এক্সটেন্ড করে আমি কাজ করব। ঠিক আছে, তো এই অ্যাবস্ট্রাক্টটাকে বলা হয় কোনো একটা ক্লাসের প্রিডিফাইন্ড একটা মডেল বা হচ্ছে ব্লু প্রিন্ট আর কি। তো আপনি চাইলে এখানে কী কী ফাংশন তৈরি করবেন সেটা হচ্ছে কি আপনি এখানে দিয়ে দিতে পারেন। তো আরও ডিটেলস দেখার জন্য আপনি ফুল ডকুমেন্টেশন পড়তে পারেন এখানে, এখানে মোটামুটি ডিটেলস দেওয়া আছে। আর এখানে দেখেন মেথডের শুরুতে হচ্ছে আপনার অ্যাবস্ট্র্যাক্ট ইউজ করা হয়, হ্যাঁ, তো এর মানে হচ্ছে আপনি এই ক্লাসটাকে যারা এক্সটেন্ড করবে তারা অবশ্যই এই ক্লাসগুলোকে ইমপ্লিমেন্ট করে নিতে হবে। দেখেন এটা হচ্ছে মানে এটা হচ্ছে আমি ইমপ্লিমেন্ট করে দিলাম শো নেমটা, হ্যাঁ, কিন্তু আমি চাচ্ছি যে এটা ইমপ্লিমেন্ট এটা তো আমি ইমপ্লিমেন্ট করে দিলাম, বাট আমি এমন কিছু ক্লাস তৈরি করলাম যেটা হচ্ছে এখানে ইমপ্লিমেন্ট হবে না, কিন্তু এখানে এসে ওই ফাংশনটা আমাকে তৈরি করে নিতে হবে। কীরকম জিনিসটা, হয়তো আমি দিলাম হচ্ছে সেট নেম, হ্যাঁ, দেখেন আমি যদি দিই অ্যাবস্ট্রাক্ট ফাংশন, অ্যাবস্ট্রাক্ট ফাংশন হচ্ছে কি সেট নেম দিলাম, সেট নেম। তো সেট নেম কী করবে, হয়তো একটা নেমকে ধরুন আপনার সে নিবে, নেওয়ার পর সে ধরুন হচ্ছে যে দিস ডট যে ফার্স্ট নেম আছে, অথবা আপনি ধরুন কিছুই করলেন না, জাস্ট হচ্ছে এই নামের একটা ফাংশন হবে, সে ফাংশন হবে সেটাই আপনি বলে দিলেন। ঠিক আছে, তো এখন দেখেন আপনাকে একটা এরর দিচ্ছে, দেখছেন এররটা হচ্ছে দেখেন টিচার ডাজ নট ইমপ্লিমেন্ট মেথড সেট নেম, যে এই ফাংশনের বা এই ক্লাসের মধ্যে এই যে একটা আমার ক্লাসকে ইমপ্লিমেন্ট করতে হবে সেটা কিন্তু আমি এখানে করি নাই। কিন্তু দেখেন আপনি যদি এখানে লিখেন যেমন পাবলিক সেট নেম, দেখেন এর লেখার সাথে সাথে কিন্তু আপনার এররটা চলে যাবে। এখন কথা হচ্ছে এখানে একটা প্যারামিটার দরকার, সেটা কিন্তু আমি দিই নাই। ঠিক আছে, তাহলে দেখেন আমি প্যারামিটারটাও রিসিভ করলাম। ঠিক আছে, করার পর দেখেন যদি আমি করি এখন যে এরকম করতে পারেন, রিটার্ন করতে পারেন, রিটার্ন দিস ডট ফার্স্ট নেম, হ্যাঁ, ফার্স্ট নেম যেটা আছে আর কি, এখান থেকে কপি করে দিয়ে দিচ্ছি, ফার্স্ট নেম ইকুয়াল হচ্ছে কি ডলার নেম। ওকে, এখন দেখেন এখানে এরর কী দিচ্ছে, আনএক্সপেক্টেড কেন, ও পাবলিক ফাংশন। ঠিক আছে, ক্যান নট কন্টেইন বডি, ও আচ্ছা, এখান থেকে এটা শুধু বলে দেন, ওয়েট ওয়েট ওয়েট, আচ্ছা এখানে হচ্ছে বডি হবে না, জাস্ট হচ্ছে ফাংশনের আপনার ডেফিনিশনটা হবে। ঠিক আছে, দেখেন এখন যেটা হবে আমরা যদি সেট নেম কল করি, যেমন এখানে ফার্স্ট নেম আছে কি সোহেল, তো আমরা ধরেন হচ্ছে এখান থেকে সোহেল আছে, তো আমি ধরেন এখানে কল করলাম ডলার ইউজার ওয়ান সেট নেম, হ্যাঁ, হয়তো আপনি এখানে সিফাত দিতে পারেন, দিলাম। তো দেওয়ার পর যদি আপনি রিলোড দেন, দেখেন এখন কিন্তু সব জায়গায় সিফাত হয়ে গেছে। ঠিক আছে, তাহলে মানে এখানে ব্লু প্রিন্ট বলতে যেটা বোঝানো হচ্ছে যে আসলে কোন কাজগুলো মাস্ট করতে হবে সেগুলো হচ্ছে আপনি কী করবেন অ্যাবস্ট্রাক্ট দিয়ে বলে দিবেন, আর যেগুলো দরকার নাই, হ্যাঁ, ধরেন ইমপ্লিমেন্ট করার দরকার নাই, বাট আপনি এখানে ইমপ্লিমেন্ট করেও চাইলে রাখতে পারেন। ঠিক আছে, সেমভাবে যদি আপনি এটাকে অ্যাবস্ট্রাক্ট দিয়ে বলে দেন অ্যাবস্ট্রাক্ট, ঠিক আছে, তো দিয়ে হয়তো আপনি এভাবে বলে দিলেন যে আসলে আমার এখানে শো নেম নামেও কী থাকবে একটা ফাংশন থাকবে। তো এখানে সব কিছুই মূলত মানে অ্যাবস্ট্রাক্টে যেটা করা হয় অ্যাবস্ট্রাক্ট ক্লাসে আপনার ফাংশনগুলো বা হচ্ছে কী কী ভেরিয়েবল থাকবে সবগুলোকে শুধুমাত্র অ্যাবস্ট্রাক্ট দিয়ে বলে দেওয়া হয় যে হ্যাঁ এই জিনিসগুলো হচ্ছে কি আমার প্রয়োজন। দেখেন এখানে যদি আপনি মাউস কার্সর রাখেন আপনাকে বলবে হচ্ছে কি ডাজ নট ইমপ্লিমেন্টেড শো নেম, হ্যাঁ, সে হচ্ছে কী করে নাই যে শো নেম নামে যে একটা ফাংশন দরকার সেটা ইমপ্লিমেন্ট করে নাই। তো আপনি যদি এখন এটাকে ক্রিয়েট করে ফেলেন, ধরুন আমি দিলাম শো নেম, তো শো নেম কী করবে, সে হচ্ছে আপনি যা মন চাই তাই করতে পারেন আর কি। ধরুন আমি রিটার্ন দিলাম হচ্ছে কি ডলার দিস ডট ফার্স্ট নেম, ঠিক আছে, সে যেটা করবে যে ফার্স্ট নেমটা আছে এই ফার্স্ট নেমটাকে শুধুমাত্র রিটার্ন করবে, বুঝে গেছে।
তাহলে হচ্ছে দেখেন, আমি যদি এখান থেকে জাস্ট ফার্স্ট নেম বা শো নেমটাই কল করি, কল করাই আছে দেখেন, তাও কিন্তু আপনার সেম দিচ্ছে। তো এখানে দেখেন, এখানে টিচার, এখানে বানানটা ভুল হয়েছে, বানানটা একটু ঠিক করতে হবে। ঠিক আছে, এখনো ঠিক আছে। তো এই ছিল মোটামুটি অ্যাবস্ট্রাক্ট ক্লাস নিয়ে। তো অ্যাবস্ট্রাক্ট ক্লাসটা হচ্ছে কি, এটা হচ্ছে একটা ক্লাসের ব্লুপ্রিন্ট। হ্যাঁ, ব্লুপ্রিন্ট যে একটা ক্লাস কীরকম হবে সে হচ্ছে কি করে দিবেন, আপনি প্রি ডিফাইন্ড করে দিবেন। তো সেক্ষেত্রে হচ্ছে যদি কোনো ফাংশন যদি আপনি ইমপ্লিমেন্ট করে দেন তো করে দিলেন, অথবা যেটা হবে আপনি হচ্ছে শুধু অ্যাবস্ট্রাক্ট দিয়ে বলে দিবেন যে মাস্ট এগুলো কী করতে হবে আমাকে, তার চিলড্রেন ক্লাস ইমপ্লিমেন্ট করতে হবে। তো এই ছিল মোটামুটি অ্যাবস্ট্রাক্ট ক্লাস নিয়ে। তো একটু প্র্যাকটিস করবেন, চাইলে হচ্ছে আরও কিছু রিসোর্স থেকে নিজে পড়ে নিতে পারেন বা হচ্ছে ভিডিও দেখতে পারেন। আল্লাহ হাফেজ।